আজ বৃহস্পতিবার 29শে আষাঢ় 2022 সালের 14ই জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিও শুরুতেই আজ আপনাদের বলবো, ভাগ্য মিটার কিন্তু বলছে 6.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, কর্ম, পরিবার এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টা আপনারা সুখকর যাপন করবেন, অর্থাৎ বেশ আমোদ প্রমোদ বিনোদনের মধ্য দিয়েই কাটতে চলেছে। তবে অতিরিক্ত খানাপিনা, মদ মাংস খাওয়া থেকে এড়িয়ে চলুন। আজ বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান। আজ চেষ্টা করুন দিনটিতে যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করে কাটানো যায়, অন্যথায় দিনটিতে কিন্তু আজ আপনারা নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলে হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। তার উপরে স্বাস্থ্যভঙ্গেরও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ অর্থগতভাবে দিনটিতে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। একাধিক উপায়ে আয় ইনকাম বাড়তে পারে। আজ আপনি আপনার মায়ের কাছ থেকে বা মাতৃপক্ষ, মামা, মাতা, মহ এদের কাছ থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা আশা কিন্তু করতেই পারেন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ আপনার ইচ্ছাশক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে একবার খতিয়ে দেখে নিতে ভুলবেন না। কোনো প্রকার নতুন পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। নতুন কোনো নির্মাণ কার্যে শুরুয়াতও আজ করা উচিত নয়। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তারা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর আজ আপনারা নিজের জন্য অঢেল সময় পেয়ে যাবেন, আর সেই সময়ের সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আজ আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনার পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কিছু অসুবিধা অনুভব করতে পারেন, ফিল করতে পারেন, তবে মনের শান্তি যেন নষ্ট হতে দেবেন না। নিকটতম কোনো বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে কর্মজীবনে কিন্তু আজ আপনারা সমস্যায় পড়তেই পারেন। একটি কথা আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে কিন্তু ভিখারি হওয়াও ভালো। আজ আপনার ইচ্ছাশক্তি, এর দ্বারাই কিন্তু আপনারা নিজেদেরকে উন্নত করতে সক্ষম হবেন। আজ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের আজ বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। আজ যেহেতু বৃহস্পতিবার, গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি মিথুন এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।